আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। লেবু গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছ আমি বাসায় লাগিয়েছি। সেই গাছে আবার সুন্দর লেবু হয়েছে, সেই লেবুর বিচি থেকেই আমি চারা তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি সত্যি খুব খুশি যে প্রথমবার আমি লেবুর বিচি থেকে চারা তৈরি করতে পেরেছি। আপনারা আমার মতো লেবুর বিচি থেকে চারা এভাবে তৈরি করতে পারবেন, সেজন্যই আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করেছি। এই যে এটা আমাদের লেবু গাছ ছিল আগে, এই লেবু গাছের থেকেই আমি বিচি নিয়ে আবার গাছ চারা করেছি। যে এটা আমাদের গাছের লেবু, এটা আমি এখন কেটে নিচ্ছি। যে লেবু থেকে বিচিটা বের করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, অবশ্যই ভালো জাতের লেবুর বিচি লাগবে। এই যে একটা প্লাস্টিকের বাটিতে চা পাতা দিয়ে আমি বিচিটা দিয়ে দিয়েছি, আর বাটিটা কোনো ফুটা করা ছিদ্র করা হয়নি। এখন আমি ওর উপরে আবার কিছু চা পাতা দিয়ে দিব। এভাবে করে আমি রেখে দিব, এখান থেকেই আস্তে আস্তে করে চারা গজাবে। আর সেরকম একটা পানি দিতে হবে না, ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। লেবুর চারাগুলো অনেক বড় হয়েছে, দুটা পাতা হয়েছে। এই যে এখানে আমি চারটা বিচি দিয়েছিলাম, চারটা বিচি থেকে চারটা গাছই হয়েছে, মাশাল্লাহ। এই যে আর এই যে এটা শিকড়গুলো দেখেন, এই যে শিকড়, এই যে শিকড়গুলো হয়েছে নিচের থেকে দেখা যাচ্ছে। আর এটাতে কোনো ফুটা করা হয়নি। আপনারা যখন বিচি দিবেন তখন কিন্তু কোনো ফোঁটা করবেন না, এমনিতেই বিচি থেকে গাছটা হবে। এখন আমি এটা আবার বড় টপে মাটিতে দিয়ে দিব, প্লাস্টিকের টপে। এই যে এখানে এক বস্তা মাটি নিয়েছে, 200 টাকা বস্তা, এটা নিয়ে আসলাম গাছ লাগানোর জন্য। তারপরে কলা, খোসা, চা পাতা এগুলো রয়েছে, এগুলো আমি মাটির সাথে মিশিয়ে দেব, তাহলে গাছটা খুব সুন্দরভাবে হবে, পুষ্টি পাবে অনেক। চা পাতাতে ম্যাগনেশিয়াম রয়েছে যা গাছের জন্য অনেক উপকার। আর এখানে সবজি আছে, তারপরে কলার খোসা আছে, এগুলো অনেক গাছের জন্য অনেক উপকার। এটা রঙের বালতি ফুটা করে নিয়েছি, তাহলে অতিরিক্ত পানিটা পড়ে যাবে। আর এটাও নষ্ট বালতি, ফেটে গিয়েছিল, এটাতেও গাছ বুনবো। বালতিতে প্রথমে বালি দিয়েছি, এরপর খোসাগুলো দিলাম, চা পাতা দিলাম, এরপর মাটি দিয়ে চারাগুলো আমি বুনে দিয়েছি। এই গাছগুলো এখন আমি প্লাস্টিকের বালতিতে বুনে দেব। এই যে কত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। আর এই যে শিকড়, যে লেবু, এই যে লেবুর বিচি ছিল, এটা এই যে দেখতেই পাচ্ছেন, এটার থেকে গাছ হয়েছে, যে শিকড় হয়েছে। এখন আমি প্লাস্টিকের বালতি মানে একটু বড় আকারে ওখানে আমি মাটিতে দিয়ে দিব। আর এরকম এই যে আরও কয়েকটা হয়েছে, চারটা হয়েছে, মাশাল্লাহ। এই যে এই বালতিতে লাগিয়েছি, আর এখন একটু একদম সরাসরি রোদ পড়ে এরকম জায়গায় রাখতে পারবেন না, একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে গাছগুলো বড় হওয়া পর্যন্ত। এখানে আবার একটা গাছ লাগিয়েছি লেবুর, আর ওখানে এখানে তুলসী পাতা গাছ লাগালাম। যে এই পর্যায়ে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে, যে দেখতেই পাচ্ছেন।
দেখুন চারাগুলো কত বড় হয়েছে, প্রায় এক মাস পর এরকম বড় হয়েছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।